মুন্সিগঞ্জের নতুন ওসি শুভঙ্কর সেনালের কোয়ার্টার, আরেকবার ডাকি। বড়বাবু, বড়বাবু, সাত সকালে বড়বাবু বড়বাবু করে বাড়ি মাথায় তুলছেন কেন বলুন তো? এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই কোয়ার্টারে আসতে হলো। কিন্তু আপনি কে? আমি শুভঙ্কর সেনালের ছোট বোন। ও, তার মানে বড়বাবু আপনার দাদা? একটা হাদা। হাদা? হ্যাঁ হ্যাঁ হাদা। বাংলা ভাষা বুঝতেও দেখছি, এসব এদো গেও অশিক্ষিত মানুষগুলো লেট হয়। দাদা যে কেন এখানে বদলি হয়ে এলো, উফ, এই সাত দিনেই আমি না, আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন কেন, এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাহলে হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি মা? আরে আরে আরে, ওকে একদম মা বলে সম্বোধন করবেন না বসাই। এইরকম উরু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে ছেলের দল তো বউয়ের বদলে মাকেই বিয়ে করতে চাইবে। লজ্জা করে, লজ্জা করে রে, তোকে বোন বলতে আমার লজ্জা করে। তোকে শিক্ষিত করতে শহরের কলেজে রেখে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুই কলেজে লেখাপড়া নয়, কিভাবে সভ্যতার মাথাটাকে চিবিয়ে খেতে হয় সেটা ভালো করে শিখে এসেছিস। তোমার এই হাই স্ট্যাটাসের বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে। আপনার এখানে আসার কারণটা কি আমি জানতে পারি? অফিসিয়াল কথা ছিল স্যার, কিন্তু তাহলে থানাতে গেলেন না কেন? পঞ্চায়েত প্রধান ওই রজত সামন্তর ভয়ে। হ্যাঁ স্যার, গ্রামের মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা বলতে থানায় যান, উনি তা চান না। আই সে, রজত তাহলে এত দূরে গিয়েছে? ওনাকে আপনি চেনেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। এই দায়িত্ব এত বছর বাদে পুরনো ডায়েরিটা রিওপেন করতে আবার আমি এখানে বদলি নিয়ে এলাম। আমি কিন্তু এখানে থাকতে পারবো না দাদা, প্লিজ আমাকে তুমি কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও না। আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। নাও আই সে, গেট আউট ফ্রম হিয়ার। যাচ্ছি, তবে স্বেচ্ছায় কলকাতায় যেতে না দিলে আমি কিন্তু পালাবো, এই বলে গেলাম। স্যার, সেই ইনি আপনার খুব আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই আদরের বোন, তাই তো কি নেই আমার যত চিন্তা। এনিওয়ে, আপনার এই অফিসিয়াল কারণটা আমি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, বলছি। আসলেই রজত সামন্ত মহা ঝামেলা শুরু করেছে স্যার, চোলাই মদের ঠেক, জুয়া, রাতটা, তারপর রাত আটটা পরে বৌঝিরা তো ভয়ে রাস্তাতে বেরোতেই পারছে না স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, তার উপরে এই গ্রামের হসপিটাল থেকে প্রায় বাচ্চা চুরি হয়। হোয়াট, এখনো সেই চুরি? শুধু বাচ্চা নয় স্যার, শুধু বাচ্চা নয়, এই তো সেদিন বাগদিপালার হারু বাগদির মেয়েটাকে পাওয়াই গেল না, বিয়ের বয়স হয়েছিল স্যার। আপনার আগের অফিসারকে জানিয়েও কোনো কাজ হয়নি স্যার। এই বসাই, আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ? প্রমাণ? প্রমাণ কি করে দেবো স্যার? প্রমাণ দিতে গেলে বাচ্চা পরিবার নিয়ে আমি এই নিশিগঞ্জে থাকতে পারবো না স্যার। হ্যাঁ স্যার, আমি মুখ খুললে আমাদের চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারো শুভঙ্কর, তোমাকে অনেক কিছু করতে হবে। আরে গান কাকা, আপনি থাক থাক থাক, মনে রেখেছো তাহলে? কি করে ভুলি আপনাকে গান কাকা, কি করে ভুলি আপনার গানকে? কাকিমা কেমন আছেন? বিবাহযোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে তাহলে কি আমি চলে আসার পর? সব কথা থাক, এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই, ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই আমি করতে পারছি না। তাই বলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়, পশ্চিম বাংলাকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলা সালাইন চাই, মহানুভবতার রক্ত চাই, নাড়ি টিপে পশ্চিম বাংলার পালস রেডটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই রজতের মতো শয়তানগুলোকে শাস্তি আপনাকে দিতেই হবে স্যার। কেন হলে যে এই অন্ধগলির বন্দি পাখিরা কোনোদিন মুক্তি পাবে না স্যার, কোনোদিন মুক্তি পাবে না। বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি স্যার, আমি বলছি, আপনি এই নিশিগঞ্জকে বাঁচান স্যার, এই নিশিগঞ্জকে আপনি বাঁচান। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা বুকের মধ্যে কি আগুন জ্বেলে এতগুলো বছর বেঁচে আছি, তুমি সেই আগুন নেভাবে না? বলো নেভাবে না? আগুনটা নেভাতেই তো আমি এতদিন বাদে আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। গান কাকা,
যেখানকার সিস্টেমটাই ভুলে ভরা, সেখানে আমার মতো একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলুন তো? তুমি কি হেরে যাচ্ছ দঙ্গ সন্তান? কাকা, তুমি কি এড়িয়ে যাচ্ছ তোমার কর্তব্যকে? কাকা, তুমি আমায় কথা দিয়েছিলে। দিয়েছিলাম, আমি আপনাকে কথা দিয়েছিলাম গান কাকা। আজ থেকে 20 বছর আগে সামান্য হামলাদারের অবস্থায় এই থানাতে জয়েন করে আমার চোখের সামনে ঘটেছিল এই অঘটনটা। আপনি কাকিমা খুব কাঁদছিলেন, তাই তো? আমি লুকিয়ে আপনাকে বলেছিলাম কাঁদবেন না, কাঁদবেন না গান কাকা, কাঁদবেন না। যদি কখনো মিশ্রীগঞ্জের অস্থি হয় আমি ফিরে আসতে পারি, তাহলে প্রতিকার আমি করবই করব। তাহলে করো প্রতিকার। হ্যাঁ হ্যাঁ, বাঁচান স্যার, বাঁচান। আমি অনুরোধ করে বলছি, আপনি এই গ্রামবাসীদের বাঁচান। আমি কি পারবো? আমি কি পারবো গণ কাকা? তোমাকে পারতেই হবে গণ কাকা, পারতে তোমায় হবেই হবে, পারতে তোমায় হবেই হবে। স্বাগত তুমি করো নতুন ঘরের সূর্য হয়ে, আলো মশাল ধরো, আলো মশাল কানায় নতুন তারকা এসেছে, কায়ের লোক বলাবলি করছে তারকা নাকি ভীষণ কড়া, এসেই নাকি আপনার সম্পর্কে সব খোঁজ খবর নিতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনারা সত্যপ্রিয় বাবুর সমস্ত ফাইল পত্রগুলো উপর মহলে পাঠানোর ব্যবস্থা করেছে। খুব ভালো খবর বাছুরে, আবার দেখছি কিছু টাকা মায়ের ভোগে যাবে। সে গুড়ে বালি, উনি ঘুষ খান না। বেশ তো, যেটা খায় সেই খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যাপারটাকে আপনি তো হালকা ভাবে নেবেন না রজত বাবু, গায়ের সব লোক আপনার উপরে ভীষণ চট। আমার বিরুদ্ধে সাক্ষী পাবে কত, কেউ মুখই খুলবে না। তা শহুরে বাচ্চা ওসির নামটা কি? শুভঙ্কর সেনলাল। রজত, রজত নাম আমার। সৌরে বাচ্চার নামটা খুব চেনা চেনা লাগছে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আসবো রজত দা। আরে অপূর্ব, এসো এসো, এই বুঝি তোমার প্রেমিকা? বা 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 বা, খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম আমার। নমস্কার। এই নাও, এটা হলো তোমার পুরস্কার। ওয়াও, এত দামি হাতটা আমাকে দিয়ে দিলেন। দেখো, মানুষ নকল হয় কিন্তু সেনকো গোল্ডের সোনা কখনোই নকল হয় না। আর তাছাড়া সুন্দরী মহিলাদের মুখ দেখলে আমি কিছু না কিছু দিই। আসলে ওর দাদা ওকে একদম হাত খরচ দেয় না, তাই ওর একটা কাজ চাইছে। পাবে, নিশ্চয়ই পাবে, টাকা কাজ দুটোই পাবে। আপাতত বাঁচো, তুমি অপূর্বকে ভিতরে নিয়ে 1000-10 টাকা দাও। যাও অপূর্ব, তুমি পাঁচের সঙ্গে ভিতরে যাও, আমি একটু ওর সাথে কথা বলি, কেমন? ওকে ওকে স্যার, তুমি এখানে থাকো ডার্লিং, আমি যাবো আর আসবো। এসো, চলো বাঁচুদা। ব্যাস হয়ে গেল, সর্বনাশ হয়ে গিয়ে একেবারে 12টা বেজে গেল। আরে কি হলো, চলো এবার বলুন কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই, মানে মোর মোর দেন মানি। পাবে পাবে পাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ শান্তি সব পাবে। শুধু একটা কথা মাথায় রেখো, আমার কাজে বেশি ন্যাকামি করলে চলবে না। কাজটা কি সেটাকে বলুন স্যার, আমার দাদার সাথে আমার চ্যালেঞ্জ, আমি অনেক অনেক টাকা রোজগার করে দাদার মুখে ঝামা ঘষে দিতে চাই। বেশ তো, তাই ঘষে দাও, দেবো তো দেবো, ঘষে দাও। আরে কাজটা কি সেটা আমি তোমাকে পরে বলবো, শুধু মনের মধ্যে রাখো, জেদ রাখো, তাহলেই হবে। আপনার জন্য অপেক্ষা করছি। হঠাৎ কি মনে করে 20 বছর আগের কেসটা রিওপেন করতে? এতদিন পর তোর আগুন নিয়ে খেলতে ইচ্ছা হলো? আমি তোর মতো হেজেরে নই যে মেয়ে ছেলে নিয়ে খেলবো, আমি পুরুষ মানুষ, খেলার যদি ইচ্ছে হয় তাহলে আমি আগুন নিয়েই খেলবো। ওরে অপাচ্চু, নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখরা গেছে, আবার শুনছি ওদিকে নতুন ভিডিও আসছে। আচ্ছা বলা নেই কনি, দেশের মানুষগুলো হঠাৎ হঠাৎ সৎ হয়ে যাচ্ছে কেন বলতো ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু। অপমান করার মজাটা টের পাবে। 24 ঘন্টা সময় দিলাম এখান থেকে চলে যাও,
না হলে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাঁড়ি কাটে চাপাবো। ব্রজ রজত নাম আমার। অনেক অনেক বেশি সময় দিলি রজত, আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। সমস্ত পুরনো ধান্দাগুলো বন্ধ করে তুই থানাতে ধরাবে, হাসপাতাল থেকে বাচ্চাগুলোকে চুরি করে তুই কাদের কাছে বিক্রি করিস? কাজের লোভে তোর কাছে আসা নিষ্পাপ মেয়েগুলোকে কে? আমি বলতি আমি যখন এতে গেছি তখন দাদা করে থাপ বলে দেবো। আমি থত্তপ্রিয় দান্দুলি প্রতিবন্ধী। তুই ওখানে পাতু পাতু ফোন করে বলল উনি আসতেন, আমি করে তুলে এলাম। কি ব্যাপার? আরে মশাই আপনি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? আরে কি দরকার মশাই, কেন বেঘরে প্রাণটা হারাবেন? যান না অন্য কোথাও, যান না সেখানে, কি যত খুশি আপনার চেতনা আর মশাল জ্বালো না, উনি যাবেন না। তো তুই কি বলছিস? শহরের বাচ্চা 20 বছর আগে কেসটা রিওপেন করতে চাইছে, সালামাদের শত্রু। চ্যানেল প্রতিবন্ধী ছেলে তার তথা একবার বিস্তার তুলুন। সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমার বন্ধু রদতের মতো তোতে এতগুলো বছর মাতিয়ে না রেখে 20 বছর আগেই খতম করে দিতাম। এইবার বুঝতে পারছো তো শুভঙ্কর সেন? না হলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি তোর থেকে অনেক ভালো রকম ভাবেই জানি। এইবার তোরা দেখবি যে আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে চাইছো? ওরে কুমির মেরে আগে জলটাকে তো পরিষ্কার করা দরকার। বলে যাস না, এতে আইন আছে, আদালত আছে, আর সবার উপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ যাদের মধ্যে আমি অপরিত। আর যেদিন তোদের সবার মুখোশ খুলে আমি জেলের ভাত খাবো সেদিন আমিও বলব। শুভঙ্কর, শুভঙ্কর নাম আমার। চলি। এই রজত, ওই জেলখানায় কি গোবিন্দভোগ চালের ভাত হয়? সত না, চাল ভালো না হলে ভাত তেতে ইতেই তো। আচ্ছা আচ্ছা, 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে, 20 বছর আগে ওই জেলে গলন জল পাবো। আরে গলন জল না হলে এই ঠান্ডায় আমি চান করবো কি? ইয়ার কি মারিস না সত্য, চিন্তা করে দেখো শহরের বাচ্চাটা কি হবে। বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে বলছি ওই জেলে কালা টিভি পাবো। সত্য লেগে যাচ্ছিস কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই চলবে বাবা। প্লিজ প্লিজ সত্য বাবু প্লিজ, আমাকে জানতেই হবে যে 20 বছর আগে কি হয়েছিল। গুলি বোতল আগে হসপিটালের বেড থেকে একটা বাচ্চা তৈরি হয়েছিল। এই থালা শুভঙ্কর থান্নালকে মেলে ফেলতে হবে। অনেক দিন হলো শুয়োরের বাচ্চাটা পৃথিবীতে বেঁচে আছে। রাইট, বাঁচো, খোঁজ নিয়ে দেখো জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। জীবন? ইয়েস, জীবন। জীবনকে দিয়ে আমি শুয়োরের বাচ্চা শুভঙ্কর থান্নালের জীবনটা স্তব্ধ করে দেব। রজত, রজত নাম আমার। আর নতুন ভিডিও হয়ে যে আসছে তার কি হবে? সেও যদি এর মতো হয়। পাতু, তবে এত কাল কাল আসছে, কাল সমস্ত নিশিগঞ্জ আনন্দের হাট বসে গেছে। আল্লাহ দে আটখানা হয়ে গেছে ওই চন্দ্রনাথ। কেন? আরে ভিডিও সাহেব তো চন্দ্রনাথের ইমেজ। হোট বাই সত্যপ্রিয়, আমি থাক তুলেছি, তুই একদম চিন্তা করবি না দাদা, একদম চিন্তা করবি না। আরে বাবা, আরে বাবা, এতদিন পরে যখন আসছে তখন তো কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। মানে খোঁটা মরতেই হবে। খবর নিয়ে দেখো, তবে তখন এই নীতিগঞ্জের মাটিতে পা রাখতে ওই বিডিও ছায়ব মিচ পাতি তেতাদি। শুনছেন বাবু মশাইরা, শুনছেন?
নিশিগঞ্জের পাখি, ও তো ওই চন্দ্রনাথ বাবুর পাখি, ও তো চক্রান্তের জলে মেহমানে আতর ঘরে বেরোটা পাখি। রে বসুন্ধরা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? যা যা পালা, নইলে বাচ্চাগুলো দেখলে আবার তোর পেছনে লাগবে। তুমি না, তুমি না ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, কেন বলো তো, কেন বলো তো, ওরা 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 আমার সাথে আমার সাথে এরকম করে, আমি কি পাগল বলো, আমি কি পাগল? আমি তো 20টা বছর ধরে বুকে একটা পাথর চাপিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমারই জ্বালা তোমরা কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। আমি আমি যাই, আমাকে দাও, আমাকে দাও, আমার তো ওই স্টেশনে যেতে হবে তো, ওই স্টেশনে, ওই স্টেশনে, স্টেশনে। আমার পাখি আসছে গো, আমার পাখি, আমার পাখি এখানে আসছে, আমার পাখি, আমার পাখি। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে আজ সাজো সাজো রব, আরে কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আমাদের গ্রামের মেয়ে আমাদেরই গ্রামে ভিডিও হয়ে আসছে স্যার। ও তাই নাকি? হ্যাঁ স্যার, চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। পাখি? গান কাকার মেয়ে? আমি কি শুনছি, কি করে হয় তাহলে? কি লোকটাকে, লোকটাকে খুব চেনা 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 বলে মনে হচ্ছে, কোথায় কোথায় যেন দেখেছি, কোথায় যেন। একবার খোঁজ নিয়ে দেখতে হচ্ছে, কে কে এই পাখি? তবে কি সেদিনকে সেই হাবিলদারটা কি ভাবছেন স্যার? নিশ্চয়ই, নিশ্চয়ই পাখির কথা, নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনলাম না, আপনি কে? বসুন্ধরা। বসু? হ্যাঁ, আমি আমি বসুন্ধরা, আমি না এ গ্রাম সে গ্রাম করে ঘুরে বেড়াই, এ গ্রাম সে গ্রাম করে ঘুরে বেড়াই, এ গ্রাম সে গ্রাম করে ঘুরে বেড়াই, শুধুমাত্র আমার এই পাখিকে দেখব বলে। পাখি আপনার কে হয়? না, ওর কেউ হয় না স্যার, ওর কেউ হয় না, তবে গ্রামের সবাই ওকে খুব ভালোবাসে। আরে বেশ তো, তাহলে সেই ভালোবাসা থেকে আমি বা বঞ্চিত হই কেন? হ্যাঁ স্যার। চলুন চলুন চলুন, আমিও আপনাদের সাথে গিয়ে একবার পাখিকে দেখে আসি। তাহলে খুব ভালো হবে স্যার। গান কাকা, কাকিমা, সবার সাথেই আমার দেখা হয়ে যাবে, আর সেই সাথে দেখা হয়ে যাবে আপনাদের ওই পাখির সাথে। চলুন স্যার, চলুন 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 চলুন। আমি আমি ঠিক চিনতে পেরেছি, আমি ঠিক চিনতে পেরেছি, আমি ঠিক চিনতে পেরেছি। কিন্তু কই, ও তো আমাকে চিনতে পারলো না, আমাকে তো, আমাকে তো একবারও জিজ্ঞাসা করলো না যে বসুন্ধরা তুমি কেমন আছো। না না না, কেন করবে, কেন করবে? সেদিন আমি ওর সাথে খুব খুব খারাপ ব্যবহার করে চলে গেছিলাম ওই শয়তানটার কাছে, ওই শয়তানটার কাছে। আমরা এতকাল ওর চিন্তাতেই বেঁচেছি,
পেটে আছি। তা বটে তা বটে, জাগে জাগে জাগে, তা ও যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছো তো? সরু চালের ভাত, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, তুমি বলতে বাসবো ভালো, রাখবো ধরে যেমন আছে ঠিক তেমন মুখে নারী প্রগতির কথা, মুখে শীলতা হানির ভয়। তুই যে মাঝে মাঝে কি সব বলিস, আমি বাপু কি মা, তোমাকে কিছু বুঝতে হবে না মা, এবার তো যা বোঝাবো আমি বোঝাবো। এবার বলো তো বাবা, এই গায়ের খবর কি? তথই বাঁচো, ওই শুভঙ্কর যা একটু রজতকে সাহায্য করার চেষ্টা করছে কিন্তু কিন্তু এখনো পারিনি। তবে আপনি যখন এসেছেন তখন আমি নিশ্চয়ই পারব। ও আপনি তাহলে শুভঙ্কর সান্যাল? নমস্কার। নমস্কার কাকিমা। কাকিমা কেমন আছেন কাকিমা? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন পাখি কেন নেই আমার সুবিধা। হ্যাঁ সে তো লাগবেই, নিজের সন্তান বলে কথা কি? তাই তো গান কাকা। হ্যাঁ তা তো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন, আমি আজকের মধ্যে সমস্ত ফাইল চেক আপ করে নেব, তাই কালকে আপনার সঙ্গে একটা মিটিং দরকার। বেশ, আপনি কখন বসতে চান আমায় থানায় ফোন করে জানিয়ে দেবেন, আই মাস্ট কাম। ওকে তাহলে এখন আসি। আমার মেয়ে এসেছে, মিষ্টি মুখ না করে এ বাড়ি থেকে কেউ যাবে না। সবাই চলে গেছে, এবার আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি নিশিগঞ্জের নতুন ভিডিও বলছি রজত বাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। নিশিগঞ্জের অবস্থা তো 12টা বাজি দেখেছেন, ফাইল খুললেই তো হাতে হাত করা পড়বে। তাহলে ফাইল খুলছেন কেন ম্যাডাম? বেশ খুলবো না, কিন্তু ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে। কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। হোয়াট, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 লক্ষ টাকা কি মুখের কথা? লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ টাকা পাঠায়, সবটাই তো ভ্যানিশ, কাজ তো কিছুই করেননি। বাদ চাই না হলে। ওকে ওকে ওকে, তো টাকাটা পাঠাবো কোথায় ম্যাডাম? কাল আমার ভিডিও অফিসে। হ্যাঁ নিজে আসবেন, অন্য কাউকে সঙ্গে আনবেন না, আপনার সঙ্গে আমার অনেক গোপন কথা আছে। ওকে ম্যাডাম, ওকে নমস্কার। নমস্কার। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ভুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। বন্ধ করে গান, পৃথিবীর পৃথিবীর কোনে কোনে কারা সব জয়ের গান গাইছে, বোকা 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 সব ছলা বোকা। মুন্নিকে উদ্ধার করতে পারে না, সেসব না দেখো না ভাইয়া, কারণ কোনোদিনই তা সার্থক হবে না। মুন্নি যে সত্যপ্রিয়র কতটা কাছের সে তো জানো। আরে জানি জানি জানি, ওই মুন্নিকে দিয়ে তো সত্যপ্রিয় দু নম্বরই কারবার রম রমিয়ে চলছে। ছোটবেলা থেকে মানুষ করে চুপ, একদম চুপ। এখন বলো আমাকে কেন ডেকেছো, কাকে
কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার শুভঙ্কর সেনালকে। মুন্নি! হ্যাঁ, ওই সত্যপ্রিয় বাবু তো তাই বললেন। যাও যাও যাও, আর দেরি কেন? আর একটা সৎ মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও। ফাটা ফাটি কি করতে হবে তা বলে দেখছি। এখন এখন তুই বলতো। এই এই মুন্নি, তুই কেমন আছিস? আমার অতীতটা পৃথিবীর পালোধায় হারিয়ে গেছে জীবন, আর বর্তমানে এইতো আমি বেশ আছি, একেবারে ফাটা ফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস মুন্নি? কিন্তু মুন্নি, ছাই দিয়ে তো আগুন চাপা দেওয়া যায় না। তুই আগুনটাকে জ্বলতে দে। হ্যাঁ, আগুনটাকে জ্বলতে দে। একদিন দেখবি চারিপাশের সমস্ত আবর্জনা হিংসা প্রতিশোধকে পুড়িয়ে ছাই করে দিয়ে ওই আগুনটা আপনা আপনি নিভে গেছে। তোমাদের জীবন গুন্ডা যে বেশাস ভালো ভালো কথা বলছে গো, একেবারে ফাটা ফাটি। হ্যাঁ রে, তাই তো দেখছি, গুন্ডারাও তাহলে ভালো ভালো কথা বলে। আরে বাবা, গুন্ডারাই তো আজকাল ভালো ভালো কথা বলে গো পাচুদা। দেখো নি, ভোটের আগে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে গুন্ডাগুলো নেতা সেজে কি ভালো ভালো কথা বলে, কিন্তু যতই এই গুন্ডা নামক নেতাদের কথা শুনে এই পাবলিক মজে যাক। আমি কিন্তু তোমার কথায় মজ্জি না, ফাটা ফাটি। মুন্নি, মুক্তির স্বপ্ন দেখা পাপ গো জীবন গুন্ডা পাপ। খাঁচায় বন্দি পাখির কপালে কি আর আকাশ জুটবে? জুটবে জুটবে জুটবে। তুই তুই শুধু আমার সাথে চল, এই অন্ধকারে থেকে আমি আমি তোকে মুক্তি দেবো। হ্যাঁ, ছালা মালবো এখানে, লাশ পড়বে ছচানে। আমার কতি মালটাকে নিয়ে তাড়াতাড়ি করতে লজ্জা করতে না? মুন্নি, মনে আমার সোনা আমার, আমার কতি থতা, আমাকে খতা দিয়ে তো তাও তোলে দেও না। তুমি কিছু চিন্তা করো না গো সত্য প্রিয় বাবু, আমার এই ভাগ্য ছায় না, আমি কোথাও যাব না। কারণ দুনিয়ার সব পুরুষকেই আমার সমান লাগে। আরে মুন্নি বা, সমাজের দর্পণে সামাজিক রূপটা তুই তো খুব ভালোভাবে ফুটিয়ে তুললি রে। আবে এই দান নেই তো, এই দান নেই তো, আমি মুন্নিকে এত ভালোবাসি। হ্যাঁ, সারা শরীরে আমার চাবুকের দাগ, সারা দেহে আমার সিগারেটের ছাকার দাগ, এগুলো কিনা সব ভালোবাসার চিহ্ন কি, তাই না সত্যপ্রিয় বাবু? ফাটা ফাটি মারবো তাঁতি। হ্যাঁ, তাঁতি দেবদাসের নাম শুনেছ? দেবদাস, দেবদাসও তো পালোর কপালে থিপ দিয়ে দাগ করে দিয়েছিল। কেন দাগ করে দিয়েছিল? ওই দাগটাই প্রমাণ দেবদাস পালোকে ততটা ভালোবাসে। আর আমি তো ছালা দেবদাসের মডার্ন সংস্করণে। কি মডার্ন! তাই থিপ থিপ নয়, মাঝে মাঝে একটু টাবুক বেড়ে একটু থেকে ঠেকা দিয়ে আমি প্রমাণ করে দিই আমি তোতে ততটা ভালোবাসি খতা দিয়ে। তুই পালো আমি দেবদাস, কথা না ছুললেই আছালো মাছ, তেমন দিলাম ফাটা ফাটি। আরে বেকার সময় নষ্ট না করে আপনাদের কাজগুলো বুঝিয়ে দিন না। সেই কাজ ও দিবন বল। আই দিবন। আরে বল না, ওই অতি শুভঙ্কর থান্নাল না, মাঝে 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 রজতের বেতনে খোঁতা মারতে খোঁতা মারতে আমাদের ফাইলগুলো অপর মহলে তলে গেলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে। একেবারে জনে মত হবে, তাই তো? ঠিক আছে। না 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 না, প্রথমে আমি তাই ভেবেছিলাম, প্রথমে আমি তাই ভেবেছিলাম, বলে না আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করে দিলাম। শোন, তুই এক কাজ করবি, তুই এই পাতু না এই মুন্নিকে নিয়ে, এই মুন্নিকে নিয়ে না ওই শুভঙ্কর থান্নালের মাথা কোয়াতালে ঢুকে যাবি, ঠিক আছে? আমি করবো কি, রজতকে দিয়ে খোঁতা মেলে ওর বোন পিঙ্কিটাকে এখানে আটকে রেখে দেবো, ঠিক আছে? এইবার এইবার হবে কি, ওই ফাঁতা কোয়াতারে শুভঙ্কর থান্নালকে এত আমাদের এই মুন্নি অত্তরিতে তালি লাগিয়ে দেবে। আর তুই করবি কি, গামবাতিকে এক জায়গায় দড়ো করে ফরিদ করে একটা খোঁতা মেলে ওতে গামথালা খুলে দিবি। কিন্তু মুন্নি যে তোর লোক সেটা যদি গ্রামবাসীরা জেনে যায়? বাদল, এটা বাদল বাদল বিদল বাদল, আরে জানবে না জানবে না, জীবনে প্রথম মুন্নি এ বাড়ির বাইরে পা রাখতে। কিন্তু সত্যপ্রিয় বাবু, সত্যপ্রিয় বাবু, ওই রকম একটা ভালো মানুষকে এইভাবে আমি দাঁড়াতে পারবো না। না বললেই তেলাবো, ভরপুর তেলাবো, নেগাবো নেগাবে উজলে উঠছে না, শুনে রাখ। তার রাতের মধ্যেই অতি শুভঙ্কর থান্নালকে গামছালা করা তাই। সত্য থালে দাহাতে আচ্ছা, আমি চুয়োলের বাচ্চা, থালে দাহাতে আচ্ছা, আমি চুয়োলের বাচ্চা, আমি যা বলবো তাই করবি, নইলে থে নেবো
কাচ্চা যে কাচ্চা চালে নাহাতে আচ্ছা আমি চোরের বাচ্চা। হলো তো, হ্যাঁ হলো তো, বেকার বেকার তুই থাপড়াটা খেলি তো। এই জন্য আমি তোকে কতদিন বলেছি এইখানে তুই কোনোদিন কথার অবাধ্য হোস না মা, কোনোদিন কথার অবাধ্য হোস না। কথার অবাধ্য না হলে আর তো তোকে এইভাবে মারগুলো খেতে হয় না। পাতে পাতে নিজের মেয়ে হলে এইভাবে বন্দি করে রাখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সত্যপ্রিয় বাবুর মুখে শুনেছি আমার ছোটবেলায় নাকি তুমি তুমি আমাকে বলে পিটে বড় করেছো। এই নরকেই যখন ফেলবে তখন বলে তুলে নিয়েছিলে কেন বলো? বলো না বাবা। না না বন্ডি না, আমাকে তুই বাবা বলে ডাকিস না বন্ডি, আমাকে তুই বাবা বলে ডাকিস না। ওই যাকে যোগ্য আমি নই, ওরে মা আমিও যে তোর মতো এই অন্ধ গলিতে বন্দি রে মা। বুঝছো, আমি আমি চোখের সামনে দিয়ে আমার মেয়ের বউকে বন্যার জলে ভেসে যেতে দেখেছি, তাই তো ছোট্টবেলা থেকে আমি তোকে আমার বুকে করে মানুষ করেছি, তোকে বড় করে আমার মেয়েকে হারানোর যন্ত্রণা আমি ভুলেছি। এই মুন্নি, এই অন্ধ গলিতে প্রতিবাদ করলে সত্যপ্রিয় তোকে মেরে ফেলবে, একটা মনুষ্যত্বের হাতে বিবেককে পড়ি দিয়ে নীতিহীনতার বালিশে মুখ গুজে কান্না ছাড়া আমার যে আর কোনো উপায় নেই রে কান্না মুনি। এই মুনি কি ভাবছিস? ভাবছি বিশুদ্ধ আমি একা নয়, সবাই খেয়েছি। তাহলে তোকে বাঁচতে হবে মুনি। বাঁচতে বাঁচতে তো চাই জীবন, বাঁচতে চাই বাঁচতে চাই। আমারও আমারও স্বপ্নময় আকাশে একটা একটা স্বপ্নের চাঁদ উঠেছে। আমারও আমার ইচ্ছা হয় সেই চাঁদের আলো এই সারা গায়ে মাখিয়ে নিয়ে এই এই পৃথিবীটাকে অবাক করে দিতে। কিন্তু একটা কালো মেয়ে গেছে বারবার বারবার ইচ্ছাটাকে ঢেকে দিতে চায়। আমি আমি আমার এই এই ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে ওই ওই মেয়েটাকে টেনে চিড়ে সরিয়ে দিতে চাই। কিন্তু 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 চাঁদ যে আমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় আর জ্যোৎস্নার আমার কানে গিয়ে ওঠে কি সব লাল পাথরই তো চুনি হতে পারে না সব প্রেম মিলনে মালা। পাশাপাশি দুটি ফুটিজি বগিচায় একজন ঠাই পায় দেবতার দুটি সব লাল পাথর তো শুনে হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না।
চলে গেল, এক বুক যন্ত্রণা আর মিথ্যে মুক্তি স্বপ্ন নিয়ে চলে গেল মুন্নি। কিন্তু কিন্তু ও কি বলে গেল, কাকে ভালোবাসে ও, কে ওর থেকে মুখ ঘুরিয়ে নেয়? আমি? না 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 না, আমি তো ভালোবাসি, সত্যি তো আমি ভালো। তাহলে তাহলে ও কি অন্য কাউকে ভালোবাসে? তাই যদি বসে তাহলে ত্যাগের মাল আমি নিজের গলা দিয়ে খুলে আমি তার গলায় পরিয়ে দেবো, নিজে হাতে আমি ওকে মুক্তি দেবো। উনি উনি তুই বিশ্বাস কর আমি তোর ভালো চাই, এই জীবন গুণটা তোর ভালো চাই, এই অন্ধ গলি থেকে তোকে মুক্তি দিতে চাই। শুধু একবার, শুধু একবার বল তুই তুই কাকে ভালোবাসিস? ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আমি তো এখানেই থাকবো। তার মানে 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 আর কি, তোমার তো একটা সেক্রেটারি দরকার। ব্যাস আমি তোমার সেক্রেটারি হয়ে গেলাম, সবার সামনে বলবো ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করব, আর সবার আড়ালে বলবো যদি হই চোর কাটা হই শাড়ির বাজে, দুষ্টু জি হয়ে মনি কাছে তারি সাজে, যদি হই কাকু তোমার ওই হাতে রেগে ঠেগে বাজে বই আমি দিনে রাতে, যেও আমি চাও না যে যদি হই চোর কাটা হই শাড়ির বাজে। যদি হই চোর কাটা হই সারে ভাজে, অসাধারণ অসাধারণ। আরে বিডিও সাহেবা যে এত ভালো গান গান সে তোমার জানা ছিল না। আরে হয়েছে কি স্যার, আসলে মানে ওই মানে ইয়ে আর কি। আরে না 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 ব্রাদার, না এত তো আমার কিছু হয়নি ব্রাদার। ব্রাদার প্রেম করো না, খুব ভালো জিনিস, তাতে শরীর মন দুটোই ভালো থাকে। বলছে চালিয়ে যাও চালিয়ে যাও, চুটিয়ে প্রেম চালিয়ে যাও। মা মনুষ্য, তার উপর আমি ধুনোর গন্ধটা দিয়ে দিলে ও তো আমার কোনো কাজই করতে দেবে না। আচ্ছা আপনি বলুন স্যার, ও এখানে থেকে কাজ করবে আর আমি শহরে গিয়ে একা একা ঘুরে বেড়াবো, তাকে কোনো হয় স্যার? আমি যে আমি যে আমার স্বপ্নে নীল আকাশে প্রেমের সাতরঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গোধুলিতে সেই রামধনুকে আমি যে কিছুতেই হারিয়ে যেতে দেব না পাখি, কিছুতেই না। আরে বেশ তো শুভস্য শিক্রম, চার হাত এবার এখনই হয়। তো ম্যাডাম গান কাকে জানে? না না ভয়তে এখনো বাবা মাকে কিছু বলতে পারিনি, তবে বলবো। সেটা আমি আমার দাদাকে কিছু বলিনি, তবে আমার দাদা আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে, আমি জানি এ বিয়েতে দাদাও অমত করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ রাতে আমি আপনাদের বাড়িতে গিয়ে গান কাকাকে রাজি করাবো। কিন্তু ম্যাডাম বাড়িতে কিন্তু আপনাকে আমি ওই আপনি আজ্ঞে করতে পারবো না। বোন কে কেউ আপনি আজ্ঞে করে কথা বলে না, আজ থেকে তুমি আমাদের শুভঙ্কর দা, শুধুই শুভঙ্কর দা। থ্যাংক ইউ শুভঙ্কর দা, থ্যাংক ইউ। আসতে পারি ম্যাডাম? আপনি আপনি কে? রজত, রজত নাম আমার। আপনি তাহলে নিশিগঞ্জের নতুন বিডিও সাহেবা? নমস্কার নমস্কার। আগে হ্যাঁ নমস্কার, কিন্তু এখন টাকাটা দেবেন না, পুলিশ আছে। পুলিশ এসেছে কেন? আলাপ করতে নতুন এসেছি তো। আচ্ছা আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি বরং চলি। হ্যাঁ যাবেন তো যান। না না এমনি কোনো গোপন কথা নেই। আচ্ছা ম্যাডাম ইনি কে? সেক্রেটারি। সেক্রেটারি ভালো ভালো, খুব কি ব্যাপার, আপনি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন? না মানে বলছিলেন না যে কি আপনার একটা কাজ আছে, তাই বলছিলাম আর কি। হ্যাঁ কাজে তো নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে বলুন তো আপনার ওই একটা চিঠিটাই কি আছে? রজত, রজত নাম আমার।
আপনি কিন্তু আপনার ক্ষমতার বাইরে কথা বলছেন অফিসার। আমার অ্যাটাচি ভিতর যাই থাকুক না কেন, সেটা দেখার কোন অধিকার আপনার নেই। আছে অল্পাত আছে। পুলিশ সন্দেহ করলে যে কোনো ব্যাপারে এনকোয়ারি করতে পারে। রাইট রাইট। যা ভেবেছি ঠিক তাই। আপনি তাহলে বিডিও সাহেবকে খোঁজ দেবার জন্য ওই টাকা গুলো এখানে নিয়ে এসেছেন? দেখুন, উনি সত্যি কথাই বলছেন। আসলে আমি ওনাকে ঘুষ দিয়ে টাকাগুলো এখানে আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার অ্যাটাচিতে এলো কি করে? আর আপনি বা টাকাগুলো নিয়ে এই বিডিও অফিসেই বা এলেন কেন? ম্যাডাম, কেন এলাম কিছু একটা বলুন, না হলে দুজনেই ফেঁসে যাব। দূর চাই কি বলি বলুন দেখি। ওই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা, গ্রামের উন্নতির জন্য ওই টাকাটা আপনি গ্রাম তহবিলে দান করার জন্য এসেছে। ঠিক কথা বলেছেন। দেখুন অফিসার, আসলে ওই টাকাগুলো হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। আচ্ছা, গ্রামের উন্নতির জন্য। সর্বনাশ, এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে? আরে কি হলো বলুন, গ্রামের উন্নতির জন্য। মানে গ্রামের উন্নতির জন্য ওই টাকাটা নেই, গ্রাম তহবিলে দান করা। আরে না তাই নাকি? আরে দেখুন দেখি, তখন থেকে আপনাকে আমি ভুল করে সন্দেহ করছিলাম। আরে মশাই, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? মানে আসলে পুরো টাকাটা না না, একদম চিন্তা করবেন না, ওই পুরো টাকাটাই আজ আমি নিজে গিয়ে গ্রাম তহবিলে দান করে আসব। সর্বনাশ করছি ম্যাডাম। এই প্রতীক্ষা, ইয়েস স্যার, ওই একটা চিঠি আমাকে দাও। ইয়েস স্যার। এই নিন স্যার, এই নিন, এই নিন, এই নিন একটা চিঠি। তাহলে ম্যাডাম, টাকাগুলো আমি নিয়ে যাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বেশ বেশ বেশ, আমি তাহলে চলি। আরে ও রাজাত বাবু, সত্যি সত্যি খুব বড় মন আপনার। আরে মশাই, আবার যখন এরকম গ্রাম তহবিলে টাকা দান করার ইচ্ছে হবে না, আপনি আমাকে বলবেন, আমাকে, আমি নিজে এসে টাকাগুলো নিয়ে যাব। আসি প্রতীক্ষা। ইয়েস স্যার। আসি ম্যাডাম। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। আরে মশাই, দিচ্ছিলে তো সব মাটি করে, আপনি ওকে খেতেন, আমিও খেতাম। রজ রজ তো না মামা, এইভাবে যে পাঁচ পাঁচ লক্ষ টাকা মায়ের ভোগে চলে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমার টাকাটা কি করছেন তাই বলুন। মানে মানে আমার 5 লাখ? আরে আপনি কি আমার সাথে ইয়ারকি মারছেন নাকি? আপনি চোখের সামনে দেখলেন যে 5 লক্ষ টাকা আমার জলে চলে গেল। এই চলে গেল, আমার অ্যাকাউন্টে তো যায়নি, তাই আমার টাকাটা না পেলে সেক্রেটারি 2005 সালে নিশিগঞ্জের ডেভেলপমেন্টের ফাইলটা বের করো তো। ইয়েস ম্যাডাম। টাকাটা কালকেই পেয়ে যাবে। ব্রজ ব্রজ তো না মামা, আমি যে কি বিভৎস সেটা আপনাদের শুভঙ্কর সান্যাল জানে না, জানবে। এইবার বাপ বাপ বলে জানবে। আর একটা কথা, কাল টাকা দিতে আমি আসবো না, আপনি অন্য কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। নেড়া বিল তলাতে একবার যায়, দুবার নয়। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বার বার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি সারা গ্রামের সামনে আপনার পরনে শাড়িটা খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলেও আপনি কিন্তু মেয়ে মানুষ, 12 হাত কাপড়েও আপনাদের কাঁচা হয় না। কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দেই না। আরে 12 হাত কাপড়ের মধ্যে থেকে 6 হাত কাপড় যদি আমরা কাঁচাতেই খরচ করে ফেলি,
তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলো মুখ লুকোবার জন্য মা বোনেদের বিশাল আঁচল কোথায় পাবে রে জনর বিটিও সাহেব? তবে আপনি একটু সাবধানে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, মনে রাখবেন। ব্রজ, ব্রজ তো নাম আমার। আপনি জন্ম দেন একটা ছোট্ট কন্যা শিশুকে। বলেছ, তুমি ঠিক বলেছ, তারপর
রাতের অন্ধকারে সেই কন্যাশিশুটা চুরি হয়ে যায়। আমার সন্তান চুরি হয়ে যায়, কিন্তু তুমি আমি তো সেই বাচ্চাটাকে চুরি করে তুলে দিয়েছিলাম ওই শয়তান তার হাতে। যে আমাকে ঠকিয়েছে, যে আমাকে কুমারী অবস্থায় মা করেছে, যে আমাকে স্বীকৃতি না দিয়ে ওই আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছে দিদি, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি হাসপাতাল থেকে আপনাদের সন্তানের চুরি হয়ে যায়, তাহলে আমি কে পৃথিবীর বুকে আনতে কিন্তু আনিনি, পাছে সে এলে তোর আদরে ভাগ বসায় তাই আনিনি, তোকে বুকে তুলে নিয়েছিল পার্বতী। মানে মানে কে বলেছে, কে বলেছে তোর কেউ নেই, আমি আছি, তোর বাবা আছে। আমি আছি, কে তুমি? আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি কি তোকে মেয়ে বলে ডাকতে পারি না? বললাম মা, আমি কি তোকে মেয়ে বলে ডাকতে পারি না? তাহলে কি সেই রাতে রাধা গোবিন্দের মন্দিরের দরজায় তুমি? ও
অনেক কিছু অজানা থেকে গেছে। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে ওই অতীত ইতিহাসটা, আমাকে জানতেই হবে আমার এক পাখি চোখের সামনে থাকলেও। আর এক পাখি ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধে আছে? বাঁচান, বাঁচান স্যার, বাঁচান, ওদের কবল থেকে আমার পিঙ্কিকে বাঁচান স্যার, বাঁচান। এই 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 পিঙ্কি কোথায়? বল পিঙ্কি কোথায়? ও জানি না স্যার, জানি না, জানি না। জানিস না? না। তবে আজ রাতে পিঙ্কি বাড়ি ফিরবে না। কারণ? কারণ কারণ ওকে ওখানে আটকে রেখে আপনাকে বদনাম করানোর জন্য ওই সত্যপ্রিয় আমাদের দুজনকে পাঠিয়েছে। ফাটাফাটি। এই তোমরা কারা? সে কি, সে কি স্যার? পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আরে আমি আমি হলাম জীবন, জীবন গুন্ডা। বাপ জন্ম দিয়েছে কিন্তু পদবি দেয়নি। আর আমার মা, আমার মা লজ্জা নিবারণের জন্য আমাকে ফেলে পালিয়ে গেছে ওই স্বর্গে। এটো পাতা খেতে খেতে আর পেটো মারতে মারতে বড় হয়েছি। আপনাদের কাছে মস্তান আখ্যাটাও পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারা দিন থাকি টং। এনিথিং রং? একটা গাজনের সং। শোনো শোনো, এখন আমার মাথায় অনেক অনেক চাপ। চাপ তো আপনাদের মতন পুলিশ অফিসারদের মাথায় সব সময় থাকে স্যার। কি? এক পাটির কথায় ক্রিমিনাল ধরতে হবে, দ্বিতীয় পাটির কথায় ক্রিমিনাল ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পাটির কথায় ঢপ এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরে ফেলতে হবে। ফাটা ফাটি। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সেটা তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা মানে মেয়েরা সত্যি অনেক কিছু বুঝি না। আমাদের জোর করে রাতের অন্ধকারে পুরুষগুলো টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ করে, শেষ হই আমরা, তবু আমরা কিছুই বুঝি না। ফাটা ফাটি। আপনি? হ্যাঁ আমি। আমি আর আমার মতন মেয়েদের প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পণের জন্য পুড়ে পুড়ে মরতে হয়, শেষ হই আমরা, তবু আমরা কিছুই বুঝি না। ফাটা ফাটি। উনি স্বামী মারা গেলে মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে সাদা থান পরিয়ে এক ঘরে করিয়ে দাও, দ্বিতীয় বিয়ে করলে বলো বেশ্যা। কিন্তু স্ত্রী, স্ত্রী মারা গেলে পুরুষগুলো সাদা থান পরে না, মটন চিকেনের সঙ্গে বিদেশি স্কচ চলে, আবার মেয়েদেরকে বিয়েও করে ফেলা। স্টাইল মেরে দাঁত গিলিয়ে বলেও ফেল, এইটা আমার সেকেন্ড ম্যারেজ। ফাটা ফাটি। বাবুমশাই সত্যি মেয়েরা অনেক কিছু বোঝে না, আর বোঝে না বলেই না বেঁচেও যাচ্ছ। যদি বুঝতো তাহলে পৃথিবীর সমস্ত মা বোন পুরুষ মানুষদের জন্ম দেওয়ার বদলে না হিজড়ে হিজড়ে জানি না সালা হিজড়ে। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না যে তোমরা এই সমস্ত কথা বলবার জন্য আমার বাড়িতে এলে কেন? ওই যে আপনি ঘুষ নেন না বলে, সত্যপ্রিয়র কাছে ঘুষ নিয়ে আপনি যদি রজতের কাজে বাধা না দিতেন তাহলে আপনাকে বদনাম করার জন্য এই মুন্নিকে নিয়ে আমাকে এখানে আসতে হতো না। কি বল মুন্নি? হয়েছে এতক্ষণে, এতক্ষণে সমস্ত ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। এত না ক্লিয়ার হয়নি এতনো তিলিয়ার হয়নি, তবে এবার তিলিয়ার হবে, খোতা খাবে খোতা। পালতি আমার সঙ্গে পালতি বাবা, বাহ, আমি জানতাম, আমি জানতাম তোলা দুজনে কাটতা থাকতে ফুল তরতে পারবি না তীরে, তাই আদেতেতে আদে থেকে খোতা বেবে তোদের দুজনকে আমি ফলো করতেলাম। এখানে কি চাই? এটা নেই তো চাই ছাড়, এটা নেই তো চাই অফিসার। চললাম তুমি আর বিদিও মিলে নাকি আমাদের কাঁধে নাগদলার, তো লদতের তো 5 লাখ টাকা অলরেডি দোল করে দিয়ে, এদের তরুণ তরুণা আমি একদম পছন্দ করি না, 7 দিনের মধ্যে টাঞ্চ পান নিয়ে তোলে দাও। সত্যপ্রিয় তোমার আদলের বোন পেন্টি আমাদের কাছে আছে, খুব ভালো আছে, কি তাও তুমি বদলি না বোনের নগ্ন বুলু পেলিম? ইস্ত্রি করা জামাটা কুচকে দিলে। সত্যপ্রিয় দাদা বলে তথা বোনের ব্যাপারে মাথা গলম হয় আমি জানি তো, সব দাদালি গলম হবে, তাই তো বলছি তৎকলে বদলি নিয়ে তোলে দাও, নইলে তো তোমার আদুলের বোনের ওই গুন্ডা দিয়ে দেবে।
না না সত্য প্রিয় না, পিঙ্কি আমার একমাত্র বোন, সে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। পিঙ্কিকে তোমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে। সত্য প্রিয় তোরা পিঙ্কিকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি পিঙ্কিকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। তোরা তোরা শুধু দয়া করে পিঙ্কিকে ছেড়ে দে। আমি ছালা তত বলো হালামি। মুন্নি মুন্নি তাল মুন্নি তোতে একটা না ওই অন্য কালে বাধা বা আবার কি কাজ? অনেক কাজ বাবা অনেক কাজ। এখানে তো ওই অপিতার থেকে খোতা দিলাম, এবার করবো কি ওই ভিডিও মেয়ে ছেলে তাকে তুলে আনলে। তোমার বোনটা তো আমার কাছে আছে না, বোনটা আছে তো, কোথায় যাবে তো? ওই ভিডিও মেয়ে ছেলে তাকে তুলে আনবো, ওটাকে গোলমরিচ আর নুন দিয়ে না খাঁচির মাংস মানিয়ে খাও। তুই রান্না করবি তো? তোর সাথে ভালো কথা ভুলেই গেছিলাম। এই জীবন জীবন দা জীবন দা তত বলে গিয়ে না ওই পাতি দাদার দিকে তুলে না। আর তোমার 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 ভুলে গেছি, ওতে তুলে আনতে পারলে না এই মুন্নিকে আমি তোর হাতেই তুলে দেবো। সত্যি সত্যি বলছিস? তুই মুন্নিকে মুক্তি দেবি? আরে বাবা সত্য ততটা মিথ্যা কথা বলে না, ততক্ষণ পর্যন্ত না তুলে আনছি না ততক্ষণ পর্যন্ত এই মুন্নি কিন্তু খোঁটা খাবে। তাই তাই তত তালাতালি পাখি তাতা দিয়ে আমার খাতায় বন্দি হবে, আর তত তালাতালি অন্ধদলির বন্দিবাদী মুক্তি পাবে। জিতে গেছি জিতে গেছি জিতে গেছি, ছয়ের পর ছয় মেরে অধর্মের মাঠে ক্রিকেট খেলায় স্কোর বোর্ডে রান আমি বাড়িয়েই চলেছি বাড়িয়েই চলেছি। এইবার এইবার উইকেটের পর উইকেট ফেলে দুনিয়ার সব শততাকে আমি বোল্ড আউট করে ছাড়ব। রজত রজত না মামা। কি ব্যাপার রজত বাবু, একা একা কার সাথে কথা বলছেন? নিজের সাথে কথা বলছি ডার্লিং। তাই নাকি? এনিওয়ে এবার বলুন তো আমাকে এখানে থাকতে বলছেন কেন? অনেক রাত হলো, এবার বাড়ি যেতে দিন। না ডার্লিং না, আমার হৃদয়ের পিঞ্জর থেকে তোমাকে আমি কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা ততই জমবে, ততই জমাট বাঁধবে আমাদের নিখিল করা ভালোবাসা। সে কি রজত বাবু, এর মধ্যে আমাকে ভালোবেসে ফেললেন? কিন্তু আমার ভালোবাসার বাসাতে ডিম পারতে গেলে যে মানি লাগে, মানি মোর মোর দেন মানি। জানি জানি দেব তো পিঙ্কি, আমি যা কিছু করছি সবই তো তোমার জন্য করছি। স্বর্গের শেষ সীমানায় পৌঁছে গেছো। আর বলো না প্লিজ, আমার মাথা না কেমন যেন ঝিমঝিম করছে, আর মনটা পাবে বেডরুমে চলো, আমি আর নিজেকে ধৈর্য ধরতে পারছি না গো। দাঁত কেলানে তুই আর সময় পেলে নি রা, ছে 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 পিঙ্কি ছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এত নিচে নেমে যাবে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য অপূর্ব। এখানে কি হতে লিয়া? না এখনো কিছু করিনি, তবে এবার করবো।
দিনের পর দিন তোর এখানে কাজ করতে করতে আমি তোর অনেক কিছু জেনে গেছি, এবার সব ফাঁস করে দেব ওই উপর মহলের কাছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমি চিৎকার করে বলবো, গত 30 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতাল থেকে সদ্যজাত শিশুকে চুরি করে তা গোপনে বিক্রি করা তোরই ধান্দা। গ্রামের উন্নতির পুরো টাকাটা তুই অসত্যবিহ হজম করেছিস। অপূর্ব, বাগদিকাকার যুবতী মেয়েটাকে মাত্র 20,000 টাকার বিনিময়ে বোম্বের পতিতা বললি তা বিক্রি করেছিস। তোমার বয়ফ্রেন্ড কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। হ্যাঁ তাই তো দেখছি, ওর মতন একটা আনকালচার ছেলেকে ফ্রেন্ড বলতে আমার ঘেন্না করে ঘেন্না। এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। যাবো 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 তো নিশ্চয়ই, তবে শুনে রাখো, পস্তাতে যদি হয় তাহলে তাকেই পস্তাতে হবে। যে সিগারেট হাতে ধরিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে, বিড়ি অপূর্ব চলি দাঁড়া। আরে খাপা, আমাদের ছেড়ে কোথায় যাবি তুই? কোথায় যাবি অপূর্ব? তোকে কোথাও যেতে দেব না, কোথাও না। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। হোয়াট? আমি ওকে সরি বলবো? বলবে বলবে, কারণ ভুলটা প্রথমে আমি করতে যাচ্ছিলাম। একটা কথা মনে রাখো পিঙ্কি, অপূর্ব কিন্তু তোমাকে আমার কাছে প্রথম এনেছিল। দেখো দেখো পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি, খুব সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু অপূর্ব দেখছি তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে, তাই আমি চাই। কি চান আপনি? আমি চাই পিঙ্কি সাদা থান পরব। তুই কি করলি? কি করবো বল, তোরই সামনে তোরই হবু বউটাকে নিয়ে বেডরুমে ঢুকবো, তুই সহ্য করতে পারবি না, যা মায়ের ভোগে। ভগবান ভগবানের বিচার করবে, মনে রাখিস রাতের পর সবকিছু বলবার আগে রাস্তায় মুখ থুবড়ে পড়ে মায়ের ভোগে চলে যাবে। জায়গার কোনো সাক্ষী টাক্ষী থাকলো না। আমি যখন তোমার এখানে আসছিলাম তখন দেখলাম অপূর্ব রক্তাক্ত অবস্থায় দৌড়ে এখান থেকে বেরিয়ে চলে গেল, মুখ থুবড়ে পড়ে যেতেই একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে ওকে তুলে নিয়ে চলে গেল। গাড়িটার নাম্বার তোমার গলা পেয়ে চলে এলাম, তারপর বলো খবর কি? একটা ভালো খবরই তো দিতে পারত, তবে তার জন্য দাদার পারমিশনটা দরকার। জীবনের প্রমোশন বলে কথা, এই সময় আমার ইমোশনের দিকটা স্ট্রং করতে হলে দাদাকে তো সলিউশন করে দিতে হবে। এই কি ব্যাপার বলো তো ভাইয়া, বিয়ে টিয়ে করছো নাকি? হ্যাঁ পাচুদা, দুম করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, মেয়ে বাড়ি রাজি, এখন দাদা মত দিলে তুমি বিয়ে করছো অপদিকা? হ্যাঁ, তাতে তোমার কোনো আপত্তি আছে নাকি? না না। তা কেন, এ তো খুব খুশির খবর। তোমরা প্রাণ খুলে গল্প করো, আমি গিয়ে তোমার দাদাকে ডেকে নিই। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, তোমার ভালোবাসা সত্যি, দেখো দেখো তুমি খুব সুখী হবে। তুমি বলছো কথা? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, এবারে তাড়াতাড়ি বিয়ে করে বউকে দেখাও প্রতীক্ষা। তোমাকে তো আর বর হিসাবে কাছে পেলাম না, অন্তত অন্তত সতীন হিসাবে তোমার বউকে দেখি। কি ব্যাপার মুন্নি, তোমার চোখে জল? আনন্দে আনন্দে গো আনন্দে, ছোট্টবেলা থেকে বাড়িতে দেখে এসেছি,
শুধু শুধুমাত্র পয়সার লেনদেন হচ্ছে। আজ প্রথম দেখছি কর্তব্য প্রেম আর মনুষ্যত্বের লেনদেন হচ্ছে। তাই তো, তাই তো আনন্দের চোখে জল আসছে আর বলতে ইচ্ছা করছে।